আজ আমরা শিখব কিভাবে পারফেক্ট ফ্রাইড রাইস রান্না করতে হয়। অনেকে বলেন যে ফ্রাইড রাইস রান্না করতে গেলে চাল কখনো বেশি সেদ্ধ হয়ে যায়, আবার কখনো কম সেদ্ধ থাকে, এরকম আরও নানা সমস্যা। সমস্ত সমস্যার সমাধান আজকের ভিডিও। আশা করি এভাবে রান্না করলে আপনিও একদম ঠিকঠাক ফ্রাইড রাইস রান্না করতে পারবেন। তাহলে চলে যাচ্ছি মূল রান্নায়। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমরা নেব দুই ধরনের সবজি, বরবটি আর গাজর। প্রথমে সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে কুচি করে কেটে নিতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে কুচি করতে হবে। এবারে আমরা পেঁয়াজ কেটে নেব। এবারে রান্না করতে চলে যাব। চুলায় কড়াই দিয়ে গরম করে নিচ্ছি। কড়াই গরম হলে এতে একে একে তেল এবং বাকি গোটা মশলা দিয়ে দিতে হবে। 4 টেবিল চামচ পরিমাণ তেলের সাথে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘি তেলের সাথে মিশে গেলে এবারে এর মধ্যে কয়েকটা তেজপাতা, কিছু দারুচিনি এবং 2টি এলাচি দিয়ে দিলাম। খুব বেশি মশলা দিলে কিন্তু স্বাদ বিগড়ে যেতে পারে, তাই অতিরিক্ত মশলা দেওয়া থেকে বিরত থাকবেন। কিছুক্ষণ পরে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো একটু নরম হয়ে যাওয়ার পরে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ রান্না করে এরপরে এতে চাল দিয়ে দিতে হবে। চাল দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং এরপরে দিয়ে দিতে হবে কিছুটা লবণ। চাল ধোয়ার পরে তাতে একটু পানি ছিল, সেই পানিও কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবারে নেড়েচেড়ে এই পানি শুকানোর অপেক্ষায় থাকতে হবে। পানি শুকিয়ে গেছে, এবার এতে আরও পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, চালের পরিমাণের থেকে একটু বেশি পানি দিতে হবে। এবারে এতে কুচি করে রাখা গাজর এবং বরবটি দিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়া হয়ে গেলে চাল সবজির সাথে ভালোভাবে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই সময়ে চুলার আঁচ বেশি রাখা যাবে না। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনা খুললে দেখা যাবে যে চাল একটু একটু সেদ্ধ হয়ে গেছে। এরপরে চুলার আঁচ বন্ধ করে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 10 মিনিট পরে ঢাকনা খুলে চুলা অন করে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবারে একটি ডিম ফেটিয়ে তাতে হালকা লবণ মিশিয়ে ভেজে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাজতে হবে। এভাবে ডিম নরম করে ভেজে তারপরে সেটাকে টুকরো টুকরো করে কেটে ফ্রাইড রাইসের সাথে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল পারফেক্ট ফ্রাইড রাইস। রান্না শেষে নিজের মতো পরিবেশন করুন। রান্না সম্পর্কে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে কমেন্টে লিখে জানান। এরকম আরও রেসিপি ভিডিও দেখার জন্য উষাঘরের সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।